নমস্কার, স্পিরিচুয়ালিজম এন্ড লাইফের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। গতকাল ছিল ভূত চতুর্দশী আর আজ হচ্ছে দীপাবলি, তাই সকলকেই প্রথমে জানাই শুভ দীপাবলি আর দিওয়ালির শুভেচ্ছাও সকলকেই। আজকে আমরা এই কালী পুজো সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলবো ভূত চতুর্দশী সম্পর্কে কিছু কথা, যদিও দিনটি চলে গেছে তবু জেনে রাখতে ক্ষতি কী। ভূত বলতে কেউ মনে করেন প্রেত, ঘোস্ট, যেমন ভূত প্রেত। অন্য অর্থে ভূত মানে কিন্তু অতীত, অর্থাৎ পাস্ট, ভূত ভবিষ্যৎ। এই রাতে 14 প্রদীপ জ্বালতে হয়, 7 পূর্বপুরুষদের উদ্দেশ্যে 7 দীপ আর দেবদেবীদের উদ্দেশ্যে 7টি। এর তাৎপর্য কী? এর তাৎপর্য এটাই, যে সম্পদ লাভ হয়েছে তার ফলে মানুষ যেন অহংকারী না হয়, সম্পদের অপপ্রয়োগ না করে, সেই জন্যে বিনীত হওয়া, পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দেওয়া যে বংশের মর্যাদা রক্ষা করব, আর দেবদেবীদের আশীর্বাদ চাওয়া এই কাজে। এই কথা আমি বলছি না, স্বামী সোমেশ্বরানন্দের লেখা বই থেকে আপনাদেরকে আমি এই তথ্য সম্পর্কে জানাচ্ছি। তাহলে ভূত চতুর্দশীর তাৎপর্য কিন্তু সত্যি অসাধারণ। এখানে আমরা 14 প্রদীপ জ্বালি, 7 জ্বালতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আর 7 জ্বালতে হয় দেবদেবীদের উদ্দেশ্যে। এর তাৎপর্যও খুবই সুন্দর, মানুষের কাছে যে পরিমাণ সম্পদ লাভ হয় তাতে যেন তার মনে অহংকার না আসে, সম্পদের অপপ্রয়োগ না হয়, সেই জন্যে বিনীত স্বভাবের হওয়া উচিত। এবার আসি আজকের দিন সম্পর্কে, অর্থাৎ দীপাবলি সম্পর্কে। ভূত চতুর্দশী গতকাল ছিল আর আজই দীপাবলি, অর্থাৎ ভূত চতুর্দশীর পরের দিন যেদিন অমাবস্যা থাকে সেই দিনই এই দীপাবলি হয়। দশমীর দিন রাবণ বধ হয়, রাম জয়ী হন, তাই এই দিন বিজয়া দশমী। এরপর রাবণের শেষকৃত্য ও বিভীষণের রাজ্য অভিষেক। 18 দিন পরে রাম স্ত্রী ও ভাইকে নিয়ে অযোধ্যায় ফেরেন। তার আগমনের আনন্দে নগরবাসীরা ঘরে ঘরে প্রদীপ জ্বালায়, সারা অযোধ্যা আলোকিত হয়ে ওঠে। সেই স্মৃতিতেই আজকে দীপাবলি হয়। দীপাবলির রাতেই বাঙালিরা কালী পূজা কেন করেন? ভারতের সাংস্কৃতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় এই আলোচনার মধ্যে পড়ে। বৈদিক ধারার পাশাপাশি যোগ ও তান্ত্রিক ধারা ছিল সুদূর অতীতে। আদিবাসীদের শক্তি উপাসনাকে গভীরে নিয়ে গিয়ে তান্ত্রিক ধারা যে সাধনা গড়ে তুলেছিল তার সাথেই মিলন হচ্ছে বৈদিক ধারার। অস্ট্রিক বা সাঁওতালদের মধ্যে শক্তি পূজা আজও প্রচলিত আছে। ভারতীয় সংস্কৃতির মূল কথা হচ্ছে সমন্বয়, একই সত্যকে মনীষীরা নানাভাবে বলেছেন। বৈদিক ধারার দীপাবলি ও তান্ত্রিক ধারার কালী পূজা তাই একই রাতে হয়ে থাকে, দুটো নদী মিলে যায়, একে অন্যকে আরও সবল করে তোলে এবং নতুন ধারা সৃষ্টি হয়। এমনিভাবে বৈদিক ধারার পার্বতী ও যোগের শিব হলেন স্বামী স্ত্রী। তন্ত্রের কালী অর্থাৎ দশমহাবিদ্যার প্রথম রূপ কালী ও যোগের পশুপতি বা আদিনাথ স্বামী স্ত্রী। ধর্মের মাধ্যমে সব ধারার সমন্বয় গড়ে উঠেছে ভারতের সংস্কৃতিতে। মা কালীর দুটো রূপ, এক হচ্ছে দক্ষিণা কালী, যে প্রতিমায় মায়ের ডান পা আগে শিবের বুকের ওপর থাকে। মূলত গৃহী সাধক এই রূপের উপাসনা করেন, কারণ মা এখানে কিছুটা সৌম্য রূপে বিরাজমান। আর যে প্রতিমায় মায়ের বাঁ পা সামনে শিবের বুকে, প্রধানত তান্ত্রিকেরা শ্মশানে এর সাধনা করেন। এই রূপ হচ্ছে উগ্র, শক্তি অর্জনে এ বেশি ফলদায়ী, কিন্তু কঠোর সংযম দরকার হয় এই সাধনায়। মা কালীর রূপ এত ভয়ঙ্কর কেন? সুন্দরের মতো অসুন্দরেও তো মা রয়েছে, ভালোর মধ্যে যেমন মা রয়েছেন তেমনি মন্দতেও তো মা রয়েছেন, সুখের মতো দুঃখেতেও তো মা রয়েছেন, স্বর্গের মতো নরকেও তো মা বিরাজমান, জয় পরাজয় হাসি কান্না সবেতেই তো মা বিরাজমান। তাই জন্যই মা কালী সর্বত্রই বিভিন্ন রূপে বিরাজমান। কালী পূজা বা দীপাবলি এই ব্যাপারটাই স্মরণ করিয়ে দেয় যে সমস্ত সৌন্দর্যের মধ্যেও যেমন শুভর উপস্থিতি রয়েছে তেমনি যা কিছু খারাপ তাই কিন্তু সমস্ত ভালোর মূলের রয়েছে। কিন্তু আমরা শুধু সুখ চাই, আনন্দ চাই, জয় চাই,
আর এভাবেই মায়ের যে সার্বিক রূপ অর্থাৎ সমস্ত আলোর যে সার্বিক রূপ তাতে এড়িয়ে যাই, ফলে আমাদের আধ্যাত্মিক চেতনা অপূর্ণই থেকে যায়। কালী উপাসনার অর্থ ভয়ঙ্করের মধ্যেও মাকে দেখবার চেষ্টা করা। একবার দেওঘরে স্বামী বিবেকানন্দ শ্বাসকষ্টে ভুগছিলেন। এক ভদ্রলোক বললেন, আপনি তো ইচ্ছা করলেই এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কেন, এও তো মায়েরই আশীর্বাদ, শুধু স্বর্গ নয় নরকও তো মায়ের কোল। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর কী ধরনের ভিডিও আপনি আমাদের কাছ থেকে চাইছেন তাও মন্তব্য করে জানাবেন। স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফ, বিভিন্ন ধরনের আধ্যাত্মিক তথ্য, বিভিন্ন ধরনের দেবদেবীর মাহাত্ম্য নিয়ে হাজির থাকে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও আগামী পর্বে।